আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে যে চ্যানেল টিউটোরিয়াল দিব সেটা হচ্ছে যে পুরাতন ফোন কিনতে চাইলে আপনাকে কী কী বিষয় খেয়াল রাখতে হয়। সাধারণত অনলাইন বা বিভিন্ন জায়গায় সাধারণত সস্তায় কম দামি পুরাতন ফোন আমরা কিনে থাকি, তো ফোন কেনার পরে হয়ে যেতে পারে বিপাক বা বিপত্তি হতে পারে। কেননা বর্তমানে সব স্মার্টফোনগুলোই আপনি ট্র্যাক করে আপনার স্মার্টফোনটা কোন লোকেশনে আছে সেটা কিন্তু আপনি যাচাই করে নিতে পারেন। তাই বিপত্তি ঘটার আগেই আপনার পুরাতন ফোন কিনতে যে বিষয়গুলো খেয়াল করবেন সেটা নিয়ে আজকে আমাদের আয়োজন। তো চলুন আমরা এই টিপসের ভিতরে চলে যাই। প্রথমে আপনার যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে বক্স আছে কিনা এবং সেটি অরিজিনাল কিনা। পুরাতন স্মার্টফোন কেনার আগে অবশ্যই বিক্রেতার কাছ থেকে IMEI নাম্বারের সাথে মিলিয়ে বক্সটি বুঝে নিতে হবে। যদি IMEI নাম্বার বক্সের সাথে মিলে না যায় তাহলে বুঝতে হবে যেটি ঝামেলা আছে। ফোনের সঙ্গে যাবতীয় সরঞ্জাম যেমন চার্জার কিংবা হেডফোন রেখে অন্যটি দিয়ে দিতে পারে, তাই অবশ্যই এগুলো যাচাই করে নিতে হবে। কেননা অনলাইনে আপনি যখন এটি কিনবেন তা হ্যান্ডবদল হওয়ার পরে কিন্তু তার দেখা আপনি আর পাবেন না। এরপরে যে বিষয়ে খেয়াল করবেন সেটি হচ্ছে যে কনফিগারেশন। ফোনের কনফিগারেশন মূলত নির্ভর করে আপনি কোন ধরনের বা দামের স্মার্টফোন কিনছেন তার উপরে। তো ফোনটি কেনার আগে অবশ্যই ভালো করে যাচাই এবং বাছাই করে নিতে হবে ফোনের কনফিগারেশন ঠিক আছে কি না। কেননা বাজারে বর্তমানে প্রচুর কপি ফোন আছে, এটি কপি ফোন হয়ে যেতে পারে দেখতে একই রকম। তাই আপনি এই বিষয়ে যদি না জানেন তাহলে যে জানে তার কাছ থেকে আপনি সাহায্য নিয়ে নিতে পারেন। এরপরে বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ফোনটি চুরি করা কিনা। চোরাই ফোন খুব দ্রুত বিক্রি করে চোরেরা, কেননা খুব কম দামে বিক্রি করে। চোরাই ফোন যত দ্রুত সম্ভব কম দামে বিক্রি হয়, তাই চোরাই ফোন কিনা আপনাকে ফোন কেনার আগে নিশ্চিত হতে হবে ফোনটি চোরাই কিনা। এক্ষেত্রে আপনি যে কাজ করতে পারেন সেটা হচ্ছে যে খুবই কম দামি ফোন, সেটা দামি ফোন খুব কম দামে দিচ্ছে এটা খেয়াল করতে হবে। এবং আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে *#06# ডায়াল করে ফোনের IMEI নাম্বারটা একটু চেক করে নেবেন, এটা অনলাইন থেকেও আপনি ফোনের কনফিগারেশনের সাথে মিলিয়ে নেবেন। এরপরে যে বিষয় খেয়াল করবেন সেটা হচ্ছে ওয়ারেন্টি আছে কিনা। তো ওয়ারেন্টি ছাড়া আপনি স্মার্টফোন নেবেন না, কেন ওয়ারেন্টি যদি না থাকে তাহলে ফোন কিছু ফোনের যন্ত্রাংশ বাজারে আপনি নাও পেতে পারেন। এক্ষেত্রে আপনাকে যদি ফোন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফোনটা আর ঠিক করতে পারছে না, তাই ওয়ারেন্টি আছে কিনা সেটা দেখে নেবেন। এবং সর্বশেষ যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখে কিনবেন, সেটা হচ্ছে যে চেনা জানা মানুষের কাছ থেকে কেনা। পুরাতন স্মার্টফোন কেনার ক্ষেত্রে অপরিচিত জনের কাছ থেকে না কিনে পরিচিত জনের কাছ থেকে কেনা বেশ ভালো। কেননা চেনা জানা কারো কাছ থেকে কিনলে আপনি এই সমস্যায় নাও পড়তে পারেন, না পড়ার সম্ভাবনাটা বেশি। তাই অবশ্যই স্মার্টফোন কেনার আগে যারা পুরাতন স্মার্টফোন কিনবেন তারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে স্মার্টফোন কিনবেন। কেননা আপনার স্মার্টফোন চোরাই বা বিভিন্ন কারণে আপনার হাতে হয়তো বা হ্যান্ডবদল হয়ে যেতে পারে, এক্ষেত্রে কিন্তু র‍্যাব বা পুলিশ আপনাকে ফোনটা কিন্তু নিয়ে নিতে পারে, আবার আসল মালিকের কাছে সেটি দিয়ে দিতে পারে। এরকম হারামেশাই ঘটছে। তো কেমন করে বাইর করতে হবে আপনার ফোন অন্য যদি হারিয়ে যায়, সেই ফোনটা কোন জায়গায় আছে সেটা কেমন করে বাইর করতে হয় সেটা আমাদের কোনো একটা টিউটোরিয়ালে আমরা আপনাদের সামনে শেয়ার করব। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে জানান। চিলড্রেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।